বন্ধুরা, যদি কোনো কারণে একদিন ফিল খেতে ভুলে যান, আর যদি আপনার খামখেয়ালির কারণে দুদিন ফিল না খান, বড়ই চিন্তার বিষয়। তখন আপনি কি করবেন? আর চিন্তার কিছু নেই বন্ধুরা, আমি আজ ফিল নিয়ে আপনাদের এ টু জেড ধারণা দিব। তাহলে আপনাদের সুবিধার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ওষুধ পরিচিত স্বাস্থ্যবার্তায় আপনাদের স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন, আর যারা আমার চ্যানেলের সাথে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এখন ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জন্মবিরতিকরণ ফিল। এই ফিলের নাম হচ্ছে ফেমিকন, আর এই ফিলটি প্রস্তুত করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। তাহলে আপনারা বুঝতেই পারছেন ফিলটি কতটা ভালো মানের। বন্ধুরা, প্যাকেটটি খুললেই এর ভিতরে আপনারা ফিলের পাতাটি দেখতে পাবেন। এই পাতায় মোট 28টি ফিল আছে। দেখেন বন্ধুরা, 21টি ফিল আছে সাদা, বাকি 7টি ফিল আছে বাদামি রঙের। বন্ধুরা, বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ বিবাহিত মহিলারা পরিবার পরিকল্পনার জন্য খাবার ফিল খেয়ে থাকেন। এর কারণ কি আমরা একটু জেনে নিই। খাবারের ফিল একটি সুসহনীয় এবং কার্যকরী আধুনিক জন্মবিরতিকরণ পদ্ধতি। খাবারের ফিল একটি অস্থায়ী ও পরিবর্তনশীল পদ্ধতি। যতদিন আপনি গর্ভধারণ করতে চান না ততদিন ফিল খেতে থাকুন। ফিল খাওয়া বন্ধ করলে আপনার গর্ভধারণের ক্ষমতা ফিরে আসবে। খাবারের ফিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক সমস্যা কমে যায়। গর্ভধারণ থেকে বিরতি রাখা ছাড়াও খাবারের ফিল অনেক ক্ষেত্রে শরীরের কিছু উপকার করে। প্রথমে আমি জানিয়ে দিচ্ছি বন্ধুরা এই ফিলের পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা গোড়া, মাথা ব্যথা, বমি বমি ভাব, অথবা ফিল খাওয়ার কালীন মাসিকের মতো সামান্য ব্লাড যেতে পারে। তখন ফিল খাওয়া বন্ধ না করে নিয়মিত ফিল খেতে থাকলে 2 থেকে 3 মাসের মধ্যে এই সমস্যাগুলো দূর হয়ে যায়। তবে এক এক মহিলার এক এক ধরনের ফিল মানিয়ে যায়। যদি আপনার শরীরে এর সাথে এই ফিলটি না মানায় তাহলে আপনি এই ফিলটি চেঞ্জ করে অন্য একটি ফিল ট্রাই করবেন। তাহলে এখন আপনি কিভাবে বুঝবেন ভালো ফিল কোনটি? বন্ধুরা, আমার এই চ্যানেলে ভালো ফিল কোনটি এমন একটি ভিডিও কিন্তু আগেই পোস্ট করা হয়েছে। আমি এই ভিডিওটির লিঙ্কটি ডেসক্রিপশনের বক্স অথবা ইন স্ক্রিনে দিয়ে দিব, কারণ প্রয়োজন হলে ভিডিওটি দেখে আসবেন। বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি ফিল খাওয়ার নিয়ম। নিয়মটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যখন আপনি ফিল খাওয়ার জন্য মনস্থির করবেন পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাসিক আরম্ভ হওয়ার প্রথম দিন থেকেই ফিল খাওয়া শুরু করতে হবে। প্রশ্ন হলো কোন ফিলটি থেকে আপনি শুরু করবেন? খেয়াল করুন বন্ধুরা, উপরে যে সাদা ফিল আছে বাম পাশে তীর চিহ্ন দেওয়া, প্রথম দিন এই ফিলটি খাবেন। পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত তীর চিহ্ন অনুসরণ করে একটি করে ফিল খেতে থাকুন। ফিল কিন্তু খেতে হবে প্রতিদিন একই সময়, যেমন প্রতিদিন ঘুমানোর আগে। 21টি সাদা ফিল খাওয়া শেষ হবার পরের দিন থেকেই বাদামি রঙের 7টি ফিল 7 দিন ধরে খেতে থাকবেন। বাদামি কালার ফিল খাওয়াকালীন আপনার মাসিক শুরু হয়ে যাবে। বাদামি কালার 7টি ফিল শেষ হবার পরের দিন থেকেই মাসিক চক্র চলা অবস্থায় নতুন একটি ফিলের পাতা খাওয়া শুরু করবেন, ঠিক আগের নিয়মে। যতদিন আপনি সন্তান নিতে না চাইবেন ততদিন এই নিয়মে ফিল খাওয়া চালিয়ে যেতে হবে। আপনাদের সুবিধার জন্য একটি ইম্পর্টেন্ট তথ্য জানিয়ে রাখি, সাদা 21টি ফিলই হচ্ছে জন্মবিরতিকরণ ফিল, আর বাদামি 7টি ফিল হচ্ছে মূলত আয়রন ট্যাবলেট। বন্ধুরা, আপনাদের মনে সব থেকে বড় প্রশ্ন হলো, যদি ফিল খেতে ভুলে যান তাহলে কি করবেন? ধৈর্য ধরে শুনুন, সমাধান আমিই দিচ্ছি। যদি কোনো কারণে একটি ফিল খেতে ভুলে যান তাহলে পরের দিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া ফিলটি খেতে হবে। তাছাড়া ওই দিনের ফিলটি নির্দিষ্ট সময় খেতে হবে, অর্থাৎ সেই দিন আপনাকে 2টি ফিল খেতে হবে। আর যদি কোনো কারণে পরপর 2 দিন ফিল খাওয়া ভুলে যান তাহলে কি করবেন? তাহলে আর কিছুই করার নেই, ফিল খাওয়া বন্ধ করে দিন। পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অন্য কোনো অস্থায়ী পদ্ধতি ব্যবহার করুন। পরবর্তী মাসিক শুরু হলে নতুন করে ফিল খাওয়া শুরু করুন আগের নিয়মে। তাহলে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায়, খোদা হাফেজ।